আগামী বছর জি বাংলাতে আসছে একটি নতুন ধারাবাহিক, আর নতুন ধারাবাহিকে দেখা যাবে চমক ও জনপ্রিয় দুজন তারকাকে। প্রথমে জেনে নেই নায়িকার সম্পর্কে। ধারাবাহিকটিতে নায়িকার ভূমিকায় থাকবে টেলি অভিনেত্রী পায়েল দে, তবে নায়কের ভূমিকায় থাকবে কে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি পায়েলদের ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন। জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে অনেকদিন পর প্রধান নায়িকার ভূমিকায় বাংলা সিরিয়ালে ফিরছে পায়েল দে। কিছুদিন আগে আমরা তাকে দেশের মাটি সিরিয়ালে দেখেছিলাম, তবে সেটা সাইড রোলে দেখেছি। এবার শোনা যাচ্ছে ম্যাজিক মোমেন্টসের অধীনে যে সিরিয়াল আসছে সেটাতে দেখা যাবে পায়েল দেকে, আর সিরিয়ালটি পরিচালনা করবে লীনা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালটি জি বাংলায় আসলেও জলসার দুজন তারকাকে এই সিরিয়ালে দেখা যাবে। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে। কোরাপাকির পর আবার তাকে বাংলা সিরিয়ালে দেখা যাবে। তিনি সিরিয়ালে কাজ করার জন্য বেশ এক্সাইটেড। আর এই সিরিয়ালে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তথাগত মুখার্জিকে। দেশের মাটির পর নতুন সিরিয়ালে কাজ করবে তথাগত। তো বন্ধুরা, আপনারা কে কে নতুন সিরিয়ালটি দেখতে আগ্রহী সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা সিরিয়াল পড়ার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।